নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন বন্ধুরা চন্দ্রমল্লিকায় আমাদের প্রত্যেকের কুড়ি চলে এসছে আমাদের এখানে প্রায় এক হাজার থেকে দেড় হাজার গামলায় অলরেডি আছে দেখুন প্রত্যেক কটাতে কুড়ি চলে এসছে এই কুড়ি আসার পর এখন দেখুন বেশ কিছু কুড়ি বাস্ট করেছে আর কিছু কিছু আমার ফুল ফোটাও শুরু করেছে বিভিন্ন ভ্যারাইটির উপর ডিপেন্ড করে কোনটা ফুল ফুটবে কোন ফুলটা একটু দেরি হবে মোটামুটি এই যে সিজনটা শুরু হয়েছে এই সিজনে কিন্তু মোটামুটি আপনার দশ থেকে পনেরো দিনের গ্যাপে প্রত্যেকটাতে তো কুড়ি চলে আসবে কিন্তু অনেক সময় কী হয় দেখুন এখানে কুড়ি এসছে কিন্তু কোনো কোনো গাছে দেখবেন এখনও কুড়ি আসেনি কুড়ি না আসার দু তিনটে কারণ আছে এর মধ্যে প্রধান কারণ হলো যে আপনি দেখবেন যে গাছে কুড়ি আসেনি তার ডালগুলো যদি আগায় দেখেন সেগুলো একটু মোটা হয়ে গেছে এই যে আগা পোর্শনগুলো এগুলো মোটা হয়ে গেছে যখনই দেখবেন আগার পোর্শনটা মোটা হয়ে যাবে সেই গাছে কিন্তু কুড়ি আপনার আসবে না দেখুন এখানটায় আগাটা একটু আপনাকে পাতলা হতে হবে যত পাতলা ব্রাঞ্চিং হবে উপরে দিকটা তত বেশি কুঁড়ি আসবে যখন দেখবেন এটা মোটা হয়ে গেছে সিজন পার হয়ে যাচ্ছে কুড়ি আসছে না তখন আপনার একটু পিঞ্চিং করে দিন একবার পিঞ্চিং করে দিন এটাতে ফুল আসতে একটু দেরি হবে কিন্তু হলে কী হবে অন্তত দু চারটে কুড়ি হলেও অন্তত আসবে আর আপনার যদি আগাটা একটু মোটা থেকেই যায় তাহলে কিন্তু আর কুড়ি আসার সম্ভাবনা নেই তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়বেন তবে ডিপেন্ড করে ভ্যারাইটির উপরে অনেক সময় দেরি হয় দেখবেন যাতে এই ভ্যারাইটি যদি অন্যান্য চলে আসে তাহলে কিন্তু কুড়ি চলে আসবে আরেকটা ব্যাপার রোদ না পড়াটা একটা বড় প্রবলেম অনেক সময় দেখবেন রোদ ঠিকমতো পড়ে না আর রোদ একটা দিক থেকে অল্প সময় পড়ে তার ফলে কী করবেন মাঝে মাঝে এই টপগুলো একটু ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে তিনশো ডিগ্রি করে দেবেন যাতে প্রত্যেক কটা অংশে সমান মাত্রায় রোদ পড়বে সমান মাত্রায় যদি রোদ পড়ে তাহলে কিন্তু আপনার কুড়ি অবশ্যই আসবে তৃতীয় যে কারণ সেটা হচ্ছে আপনাকে দেখাবো যে প্রচুর হরমোনের অভাবে বা অনেক সময় বুস্টারের অভাবে হয় না এই যে বুস্টার এটা লিভিক্সের বুস্টার এটা আপনি নিয়ে নেবেন এই ডোজটা আমি দেখাচ্ছি এটা আমাজন ফ্লিপকার্ট সব জায়গায় পাওয়া যায় এক ড্রপ এক বিন্দু মাত্র নিতে হবে এক লিটার জলে এই ডোজটা কিন্তু মনে রাখবেন এক ড্রপের বেশি এক বিন্দুর বেশি না হয় এক বিন্দু নেবেন এক লিটার জলে আর এক বিন্দু নিয়ে এক লিটার জলে ভালো মতো এটাকে মিক্স করে আপনি সবকটা পুরো গাছটাকে ভালো করে স্প্রে করে দেবেন এটা করবেন সকালের দিকে আপনি স্প্রে করে দেবেন আজকে করবেন আর পাঁচ সাত দিন পরে আরেকবার করে দেবেন প্রত্যেক কটা কুড়ি আসবে একদম গ্যারেন্টেড মানে যে কোনো গাছে আপনার যদি কুড়ি না আসে তাহলে কিন্তু আপনি বুস্টার যদি দিয়ে দেন এটা একটা হরমোন প্রোডাক্ট এটা এক ফোঁটা মাত্র এক লিটারে দিলে কিন্তু আপনার কুড়ি আসবেই আসবে আর যদি না হয় আপনার কাছে মিরাকুলান আছে এটা একটা ট্রাইকন্টানল কম্পাউন্ড এটা এক এম এল পার লিটার এক এম মানে হচ্ছে কুড়ি ফোঁটা কুড়ি ফোঁটা এক এম নিয়ে আপনি যদি এক লিটার জলে নিয়ে মিক্স করে স্প্রে করে দেন এটা তাহলে কিন্তু অনেক সময় কুড়ি চলে আসে অনেক সময় কুড়ি আসে না যে কোনো ফুল গাছে আপনার যে কোনো ফুল গাছে কুড়ি আসছে না তাহলে এটা বুস্টার বা মিরাকুলান দিয়ে আপনি কিন্তু কুড়ি আনার জন্য ইনিশিয়েট করতে পারেন দুটি হরমোনাল প্রোডাক্ট কুড়ির সাইজটাও বড়ো হবে ফুলও ফুটবে অনেক সময় কী হয় দেখবেন কুড়ি আসছে ফুলও ফুটছে কিন্তু ফুলটা সম্পূর্ণরূপে ফুটছে না দেখুন অর্ধেক অর্ধেক ফুটে থেকে যাচ্ছে তাতে কি হয় ভীষণ একটা সমস্যা আপনার যদি কুড়ি থেকে পুরো ফুলটা বড় করতে হয় পুরো ফুলটা ফোটাতে হয় তাহলে আপনাকে একটা জিনিস বলছি একটা কেমিক্যাল বলছি কেমিক্যাল সার এটার নাম হচ্ছে পটাশিয়াম সালফেট সালফেট অফ পটাশ এটা পটাশিয়াম সালফেট এটা এনপিকে জিরো জিরো পঞ্চাশ বলে পরিচিত এটা আপনি যদি মোটামুটি দু গ্রাম পার লিটার নিয়ে এক লিটার জলে দেখুন আমি ছোট চামচের হাফ চামচের একটু কম নিচ্ছি এটা দু গ্রাম এক লিটার জলে নিয়ে ভালো করে মিক্স করে এটা সহজেই জলে গুলে যায় আপনি এটা গুলে যাওয়ার পর আপনি মোটামুটি একশো থেকে দেড়শো এম এল প্রত্যেকটা টবে দিয়ে দেবেন আপনার কিন্তু কুড়ি আসবে আসবে কুড়ির সাইজ বড় হবে কুড়ির ফুল ভালো হবে ফুলের কালারও কিন্তু ভালো হবে সালফার যেহেতু আছে আমাদের কালারের খুব ব্রাইট কালার হবে সালফার আর ফসফরাসের জন্য পটাশিয়ামের জন্য তো পটাশিয়াম সালফেটটা অত্যন্ত উপযোগী জিনিস আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আপনাকে যদি কুড়ি ফুটছে না তাহলে আপনাকে বোরন এই বরণ পাওয়া যায় বাজারে বরণ কিনতে পাওয়া যায় যে কোনো ফলের শেপ সাইজ যদি ঠিক না থাকে ফল যদি ফেটে যায় ফুল যদি না ফোটে তাহলে আপনি বরণ নেবেন দু গ্রাম পার লিটার নিয়ে আপনি জলে যদি মিশিয়ে দেন দেখুন এটা জ সহজেই জলে গুলে যায় আর দেখুন এটা প্রায় দুধের মতো একটা তরল হয়ে গেছে এইটা নিয়ে আপনি দু গ্রাম পার লিটার নিয়ে প্রত্যেক কটা গাছে যেখানে আপনার কুড়িগুলো ফুটছে না মোটামুটি একবার যদি দিয়ে দেন সাত দিন দশ দিনের মধ্যে দেখবেন প্রত্যেকটা কুড়ি সমানভাবে ফুটছে মানে প্রত্যেকটা পুরি সমানভাবে ফুটে প্রত্যেকটা সাইজ খুব ভালো হচ্ছে আর আপনি যদি গাছে কিছু দেখছেন যে গ্রোথ ভালো হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে আমি অ্যাগ্রোমিন গোল্ড এটা একটা মাইক্রোনট্রিয়েন্টের কম্পাউন্ড এটা দুই এম এল পার লিটার নিয়ে ফোলিয়ার স্প্রে মানে পাতায় গাছে পুরোটা স্প্রে করে দেবেন মাটিতে দেওয়ার দরকার নেই পাতায় যদি আপনি স্প্রে করে দেন সাত দিনে একবার প্রত্যেকটা ফুল গাছ খুব ভালো থাকবে এটা একদম ইন গোল্ড আপনি যে কোনো নার্সারির দোকানে কিনতে পাওয়া যায় আপনি নিয়ে স্প্রে করে দিন সন্ধ্যার দিকে স্প্রে করে দিন বা সকালের দিকে যে কোনো সাইজ করে ফুলের সাইজ বড়ো হবে ফুলটাও খুব ভালো হবে ফুলটা ব্রাইট কালারের হবে এই টিপস কটা দেখলে আপনার কিন্তু খুব ভালো ফুল হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ